আপনারা দেখছেন সময় সংবাদ, সাবস্ক্রাইব করুন। ডক্টর লাল প্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লাল প্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিজস্ব উদ্যোগে রক্তদান শিবির। করোনা আবহে রক্তের চাহিদা আজ মাত্রা ছাড়িয়েছে। সারা দেশ জুড়ে রক্তের ঘাটতির কারণে দেশের ব্লাড ব্যাঙ্কগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। এমতো অবস্থায় সারা দেশ জুড়ে চলছে রক্ত সংগ্রহ শিবির। আজ লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উদ্যোগে গ্রাম পঞ্চায়েত বিল্ডিংয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্ত দিলেন এবং সকলের কাছে আবেদন রাখলেন, রক্ত সংকটে ভুগতে থাকা রোগীদের জন্য সকলে যেন স্বেচ্ছায় রক্তদান করেন। চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা না ঘটে যাতে, যে রক্তের অভাবে কোনো মানুষ তার মূল্যবান জীবনটা হারিয়ে ফেলেছে। লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতে আজকের এই উদ্যোগে খুশি গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। কতুলপুর থেকে কৌশিক ঘোষ ও সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। কোভিড-19 করোনা ভাইরাসের যে মহামারী চলছে, তাতে যে রক্তের সংকট দেখা দিয়েছে, সে রক্তের সংকট মেটানোর জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের এই উদ্যোগে প্রায় 100 জন আজকে রক্ত দান করছে, 100 উর্ধ হয়ে যাবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে রক্ত দেওয়ার জন্য। আমরা করোনা বিধিনিষেধ মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে ইউজ করি রক্তদান শিবির করছি। আমার নাম বিধানচন্দ্র মণ্ডল, আমি এই রক্তদান কমিটির সভাপতি, তাছাড়া আমি লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আজকের এই যে সারা বিশ্বে যে মহামারী সংকট পরিস্থিতি রক্তের, সেই আমি মনে করি রক্ত দিলে একটা সাধারণ মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচবে, তাই রক্তদান অবশ্যই প্রয়োজন। আমি সমস্ত জনসাধারণকে বলবো যাতে বেশি বেশি করে রক্ত দিয়ে মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচান, তাই রক্তের বিশেষ প্রয়োজন, রক্ত বিশেষ প্রয়োজন আছে। আর সাধারণ মানুষ যাতে রক্ত দেয় তার জন্য বলবো যে এনারা যে উদ্যোগ নিয়েছেন, তাতে করে এটা হচ্ছে লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উদ্যোগ নিয়েছে, খুব উদ্যোগ ভালো। হ্যাঁ, যাতে ওনারা আরও এইভাবে রক্তদান শিবির করেন, তার জন্য আমরা সকল সাধারণ মানুষকে বলবো ওনাদের পাশে থাকার জন্য। আমার নাম নিরূপ ঘোষ, কারকবুড়ে গ্রামের বাসিন্দা।